এই ছবিটিতে দেখতে পাচ্ছেন মেরুদণ্ড বা ব্যাকবোন। মেরুদণ্ডের ভিতরের দিকের যে অংশটিকে তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে এটাকে বলা হয় স্পাইনাল কর্ড। এই অংশে কোনো কারণে প্রদাহ, জ্বালা বা ব্যথা শুরু হলে হিক্কা, বমি, প্যালপিটেশন, শ্বাসকষ্ট, ঘন ঘন মূত্রত্যাগ, হাত পা ঠান্ডা ভাব, মেজাজ খিটখিটে, অনিদ্রা, কানের মধ্যে শব্দ হওয়া ইত্যাদি জটিল উপসর্গ দেখা দেয়। এই রোগটিকে মেরুদণ্ডের প্রদাহ বা মাইলাইটিস বা স্পাইনাল ইরিটেশন বলে। আজকের ভিডিওতে এ রোগের কারণ, লক্ষণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী চারটি রেমিডিজের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে তুলে ধরব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই রোগটির কয়েকটি কারণ বা কজেস রয়েছে। এই কারণ বা কজেসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে চিকিৎসা করতে কিন্তু আমাদের সুবিধা হবে। নাম্বার ওয়ানে রয়েছে ভিটামিন ডি এর অভাব। নাম্বার টুতে রয়েছে মেরুদণ্ডে আঘাত লাগা। নাম্বার থ্রিতে রয়েছে স্পাইনাল কর্ডে রক্ত সঞ্চালন কম। এই স্পাইনাল কর্ড যেটা দেখানো হলো এখানে যদি রক্ত সঞ্চালন কম হয় তাহলেও কিন্তু এই রোগটি হয়। নাম্বার ফোরে রয়েছে জীবাণু সংক্রমণ। নাম্বার ফাইভে রয়েছে বার্ধক্যজনিত কারণ, ওই যে মানুষের যখন বয়স হয়ে যায় তখন অটোমেটিক্যালি এই রোগটি এসে যায়। নাম্বার সিক্সে রয়েছে দীর্ঘ সময় বসে থাকলে, ওই যে যারা অনেকে দীর্ঘ সময় বসে থাকার কাজ করেন যেমন কম্পিউটারের সেকশনে, ব্যাংকে বা অন্যান্য জায়গায় কম্পিউটার সেকশনে কাজ করে তাদের কিন্তু এই রোগটি হতে দেখা যায়, এই কারণগুলির জন্য হয়। এবার এই রোগটির কিছু আরও কিছু সুনির্দিষ্ট লক্ষণ রয়েছে, সেই লক্ষণ আমাদের জানতে হয়। লক্ষণ না জানলে যে এই মাইলাইটিস যে রোগটি হয়েছে সেটাকে আমরা বুঝবো কী করে? নাম্বার ওয়ানে রয়েছে হাঁটার সময় অসুবিধা, রোগীরা কিন্তু হাঁটার সময় অসুবিধা বোধ করবে। নাম্বার টুতে আছে পিঠে ব্যথা। নাম্বার থ্রিতে রয়েছে শ্বাসযন্ত্রের অসুবিধা, শ্বাসযন্ত্রের যে কোনো অসুবিধা দেখা দেয়। নাম্বার ফোরে আছে বারবার প্রস্রাব। নাম্বার ফাইভে রয়েছে মেরুদণ্ডে চাপে ক্ষতের মতো বেদনা হয়, যদি এরকমটি হয় তাহলে মেরুদণ্ডের দিকে যদি চাপ দেওয়া হয় তাহলে কিন্তু সেখানে মনে হচ্ছে ক্ষত হয়েছে, এরকম কিন্তু বেদনা অনুভব করে। নাম্বার সিক্সে রয়েছে কোষ্ঠকাঠিন্য। তাহলে এই সমস্ত লক্ষণগুলোর মোস্ট অফ লক্ষণ যদি আমরা রোগীর মধ্যে দেখি তাহলে আমরা বলবো যে স্পাইনাল ইরিটেশন বা মাইলাইটিস রোগটি হয়েছে। এবার এই রোগটি চিকিৎসার জন্য আমি বেছে বেছে চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে তুলে ধরব। তো আপনাদের আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই চারটি ঔষধের লক্ষণগুলো আপনারা শোনেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ খুঁজে বের করতে অসুবিধা হবে না। তো নাম্বার ওয়ান রেমেডি রয়েছে ফাইজোস্টিগমা। এই যে ফাইজোস্টিগমা একটা ঔষধ, এটা এই ঔষধটা কিন্তু খুব একটা দারুণ একটা উৎকৃষ্ট ঔষধ এই রোগটির জন্য। ঔষধটিতে স্পাইনাল কর্ডের প্রত্যেকটি স্নায়ুর মধ্যে কিন্তু ইরিটেশন হয়, এই প্রদাহ হয়। মেরুদণ্ডে চাপ দিলে রোগী কিন্তু অস্থির হয়ে ওঠে। মেরুদণ্ডে জ্বালা, ঝিনঝিন করা, হাত পা ঠান্ডা হওয়া বা অসাড় হওয়া, নিদ্রাকালে হঠাৎ পায়ে হেসকে টেনে ধরার মতন অবস্থা, কোমরে আড়ষ্টতা ইত্যাদি লক্ষণগুলো কিন্তু দেখা যায় এই ফাইজোস্টিগমা রোগীদের। এই যে লক্ষণগুলো আমি বললাম এই লক্ষণগুলো তো হুবহু একটা রোগীর মধ্যে পাওয়া যাবে না, তবে এর মোস্ট অফ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে পেয়ে যান বা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা ফাইজোস্টিগমা ঔষধটির কথা নিঃসন্দেহ ভাবতে পারি। নাম্বার টু রেমিডি রয়েছে ডাল ক্যামেরা। এবারে ডাল ক্যামেরা রুগীরা কেমন হয়? এরা হয় শীতকাতর এবং কফ প্রদানা ধাতুর। ডাল ক্যামেরা রুগীদের কিন্তু আবহাওয়া পরিবর্তনের সঙ্গে কিন্তু রোগবেদীর কিন্তু সূচনা হয়, এটা ডাল ক্যামেরা রুগীদের একটা বিশেষ বৈশিষ্ট্য। যখন আবহাওয়ার পরিবর্তন, ঋতু পরিবর্তন আসে তখন কিন্তু এদের রোগব্যাধির সূচনা আরম্ভ হয়। এরা এলোমেলোভাবে কথা বলে, কথা কিন্তু গুছিয়ে বলতে পারে না। ডাল ক্যামেরার রুগীদের এই কথা বলার ধরন বা স্টাইল দেখলে কিন্তু আমরা বুঝে নিতে পারবো যে ডাল ক্যামেরার রুগী। এই ডাল ক্যামেরার রুগীরা যখন কথাবার্তা বলে তখন একটা গুছিয়ে গুছানো ভাব থাকে না, কথা সবসময় এলোমেলোভাবে বলে। প্রথমে গা, হাত পা এবং কোমরে ব্যথা দিয়ে রোগের কিন্তু সূচনা হয়।
ডাল কামড়া রোগীরা অত্যন্ত কাজের লোকেরা, কিন্তু একই সময়ে একই পিরিয়ডে তারা কিন্তু অনেক রকম কাজ করে। ডাল কামড়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে এই চ্যানেলের 176 নং ভিডিওটি দেখতে পারেন। নাম্বার 3 রেমেডি রয়েছে কোকুলাস ইন্ডিকাস। এই কোকুলাস ইন্ডিকাসের রোগীরা হয় শীতকাতর এবং রাগান্বিত, ক্রুদ্ধিত বা ক্রুদ্ধ, রাগি আর কি। রোগীদের চলার সময় হাঁটুর দুর্বলতার জন্য একদিকে পড়ে যাওয়ার উপক্রম হয়, কোমরে ভীষণ দুর্বলতা অনুভব করে। এই কোকুলাস ইন্ডিকার রোগীরা কিন্তু এই লক্ষণগুলো এদের ক্ষেত্রে পাওয়া যায়। এই রোগীরা খুব তাড়াতাড়ি কথা বলে এবং প্রতিবাদ একদমই কিন্তু সহ্য করতে পারে না। এই কোকুলাস ইন্ডিকার রোগীরা কিন্তু ওই যে আমাদের যে হেপারসালফার ঔষধ রয়েছে বা মার্সল ঔষধ রয়েছে, এই রোগীরা কিন্তু যেমন দ্রুত কথা বলে, ঠিক তেমনি কিন্তু এই রোগীরা কিন্তু দ্রুত কথা বলে। কোকুলাস ইন্ডিকাস রোগীদের আরেকটি বিশেষ লক্ষণ হলো এরা কিন্তু নৌকায় বা গাড়িতে চড়তে চায় না। কেন চড়তে চায় না? তারা যদি নৌকায় বা গাড়িতে চড়ে তাহলে কিন্তু তাদের কিন্তু বমি পায় বা বমি করেও ফেলে। এর জন্য কিন্তু এদের এই নৌকায় বা গাড়িতে চড়ার ইচ্ছাটাই থাকে না। কোকুলাস ইন্ডিকাস সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে এই চ্যানেলের 265 নং ভিডিওটি দেখতে পারেন। এবার ঘটনাটি হচ্ছে যে এই 265 নং ভিডিওটি আপনি কীভাবে দেখবেন, তো দেখুন প্রতিটি ঔষধের ডান দিকে সংখ্যা লিখে ভি লেখা হয়েছে। এই কোকুলাস ইন্ডিকাসেও লেখা হয়েছে, দেখুন কোকুলাস ইন্ডিকায় 265 ভি। এই 265টা হচ্ছে ভিডিও নাম্বার। যদি আপনি এই ভিডিওটি দেখতে চান তাহলে এই চ্যানেলের যেখানে হোমিও ইন নাম্বারস লেখা আছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজের নিচের দিকে দেখুন ভিডিও লেখা রয়েছে ইংলিশে, আপনি যদি এখানে টাচ করেন তাহলে এই চ্যানেলের যতগুলো ভিডিও আছে একবারে সিরিয়াল বাই সিরিয়াল উপর নিচে দেখিয়ে দেবে। আপনি নিচের দিকে টেনে গিয়ে 265 নং ভিডিওতে ক্লিক করলে কিন্তু এই কোকুলাস ইন্ডিকার ভিডিওটি ওপেন হয়ে যাবে। নাম্বার 4 রেমেডি রয়েছে রাস্টক্স। রোগীরা হয় শীতকাতর এবং শান্ত স্বভাবের, আপনারা অনেকেই এটা জানেন। কোমরে পিঠে কামড়ানোর প্রকৃতির বেদনা হয়, বিশ্রামে ওই বেদনা বৃদ্ধি পায়, তাই রোগীরা কিন্তু নড়াচড়া করতে বাধ্য হয়। এই যে রাস্টাক্সের ব্যথার এই ধরনই এরকম কি হয়, এর বেদনা কিন্তু বসে থাকলে অর্থাৎ বিশ্রামে কিন্তু বাড়ে, তাই জন্য রোগীরা নড়াচড়া করে। এরা যখন রোগাক্রান্ত হয় অর্থাৎ এই রাস্টাক্সের রোগীরা যখন রোগাক্রান্ত হয় তখন কিন্তু এদের জীবের ডগায় ত্রিকোণ লাল বর্ণ চিহ্ন দেখা দেয় জীবের ডগার দিকে। এবার এই রাস্টাক্স সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য জানতে চাইলে এই চ্যানেলের 126 নং ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হনুমান, জয় হনুমান।